সকাল থেকে রাত 8:40 পর্যন্ত মেট্রোরেলের বিরামহীন চলাচল শুরুর প্রথম দিনেই যাত্রী খরায় বাস সহ ভাড়ায় চালিত পরিবহনগুলো স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে পারায় নগরবাসীর প্রিয় বাহন এখন মেট্রোরেল। বাকিটা জানাচ্ছেন সহকর্মী শফিকুল হক। নিরাপদ ও সঠিক সময়ে গন্তব্যে যেতে এখন নগরবাসীর প্রথম পছন্দ মেট্রোরেল। তবে এর সরাসরি প্রভাব পড়েছে রাজধানীর গণপরিবহনগুলোতে। শনিবার ছুটির দিনে যখন মেট্রোরেলের বগিগুলোতে ভিড় সামলাতে হিমশিম অবস্থা, ঠিক তখনই নিচের সড়কের বাসগুলোকে অপেক্ষায় থাকতে হয় যাত্রীর জন্য। যারা একটু ভিআইপি এরা তো মেট্রোরেল ট্রেনে চলে যায়, ঠিক আছে, আর যারা একটু দূর মানে আপনার পছন্দের সরকারি চাকরিতে মাত্র এক মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন অল জবসের অফিসিয়াল ওয়েবসাইট alljobs.teletalk.com.bd-তে। আর বাস তো আস্তে আস্তে থেমে থেমে যায়, এই কারণে যাত্রী আসে না। এখন মেট্রোরেলের চালু একটু কমে আছে, 16-12 আছে। অফিসগামী যাত্রী তো আছেনই, স্বল্প সময়ে গন্তব্যে যেতে পারায় অন্য যাত্রীরাও বেছে নিচ্ছেন মেট্রোরেল। আমার তো মনে হচ্ছে যে মানে শুধু আমার একা না, মানে সব ঢাকাবাসীর জন্য এটা বিশাল একটা সুবিধাজনক হবে। এতদিন ছিল না আমাদেরকে কষ্ট করে লোকাল বাসে যেতে হতো, তো আজ থেকে চালু হলো আমাদের মানে সবার অনেক উপকার হলো। শুধু বাসগুলোই নয়, মেট্রোরেল চালুর পর থেকে যাত্রী শূন্যতায় সিএনজি অটোরিকশা ও রাইড শেয়ার করা মোটরসাইকেল গুলো বাইকে মানে যে অনেক যাত্রী কম নাই, আগের মতো ইনকামও নাই, এখন মেট্রোরেলে যাওয়া আসা করে। পুরো একটা দিকে আসছি, এই পর্যন্ত এই মিরপুরে বসে থাকলাম, একজন আমাকে জিজ্ঞাসা করেন। আমরা এখান থেকে মনে করেন যে মতিঝিল তারপরে কাজীপাড়া সারাভাড়া ওই যে আপনার উত্তরম উত্তরের দিকে যাইতাম, এটা মেট্রোরেল হওয়ার পরে মনে করেন এটা রানিং হয়ে গেছে, জ্যামজট পাইতেছে না, যাত্রী যাইতেছে। তবে মেট্রোরেলের রুটের বাইরের গণপরিবহনগুলোকে বেশিক্ষণ অপেক্ষা করতে হচ্ছে না যাত্রীর জন্য। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।